হমতুল্লাহিকে আহলান সাহলান রমাদন প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি রিফজল লুব্রিকেন্টস কেন কোরআনের রাজ খুঁজে প্রতিবার সন্ধানে দুই হাজার আঠারো এর আজকের বা গ্রুপের প্রতিযোগিতায় প্রিয় দর্শক প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের বা গ্রুপের আজকের বিচারক প্যানেলে আছেন বিজ্ঞ বিচারক মন্ডলী শুরুতেই শায়েখ ইলিয়াস লাহুরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর উপস্থিত আছেন শায়েখ সোহেব মোহাম্মদ আল আজহারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর উপস্থিত আছেন হাফেজ কারি মাওলানা আবুল বাশার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অতিথি প্যানেলে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা মনজুর রহমান প্রিন্সিপাল আল ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা নারায়ণগঞ্জ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আর উপস্থিত আছেন হাফেজকারী শামিম ওসমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এবং আর উপস্থিত আছেন কোরআনের রাজ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হজরত মাওলানা তোহা কিস্ত বিন রুহুল কিসলাম আলাইকুম আর আহমেতুল্হ প্রিয় দর্শক পরিচিত হলাম আজকের অনুষ্ঠানের বিজ্ঞ বিচারকগণের সাথে এ পর্যায়ে ডেকে নিব বা গ্রুপের প্রথম প্রতিযোগী বন্ধু ওমর ফারুক জাল কুরানী রেদা আসসালাম ও আলাইকুম আহমেতুল্লা হ বাবা কাতু আহ بسم الله الرحمن الرحيم ومنهم من يقول اذن لي ولا تفتني الا في الفتنه سقطوا وان جهنم لمحيطه كافدين إن تصبك حسنة تسؤهم وإن تصبك مصيبة يقولوا قد أخذنا أم غنا من قبل قد أخذنا من قبل ويتولوا وهم فرحون. قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون. قل هل تربصون بنا إلا إحدى الحسنيين ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب من عنده أو بأيدينا فتربصوا মা معكم متغضبون صدق الله চমৎকার তেলাওয়াত ওমর ফারুক তোমার এই চমৎকার তেলাওয়াতের মন্ত্রব শুনবো বিগগো বিচারক মণ্ডলীর কাছ থেকে প্রথমে জানতে যাচ্ছি শেখ ইলিয়াস লাহোরি সাহেবের কাছ থেকে 마샬্লাহ ওমর ফারুক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে রকম সুন্দর উজ্জ্বল চেহারা দিয়েছেন সেরকম সুন্দরময় তোমার তেলাওতের মধ্যে আল্লাহ পাক মাধুর্য দিয়েছেন আল্লাহ পাক তোমাকে ভরপুর কামিয়াবি দান করুক বারকল্লা ফিক জাসাকাল্লাহ খাইরন এবার মন্তব্য শুনব কোরআনের রাজ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হজরত মাওলানা তোহা কিস্ত বিন রুহুল কিস্ত সাহেবের কাছ থেকে মা আলহামদুলিল্লাহ ওমর ফারুক তুমি খুব সুন্দর তেলাত করেছ তোমার কণ্ঠের ভিতরে খুব মধুর আওয়াজ ভেসে আসে তো দোয়া করি যে আরো ভালো করো তুমি মাশাল্লাহ ওমর ফারুক তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা প্রিয় দর্শক আপনারা দেখছেন রেফজল রুব্রিকেন্স কোরআনের রাজ খুদে প্রতিবার সন্ধান প্রিয় দর্শক বিজ্ঞাপন বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রিফজল লুব্রিকেন্টস কোরআনের রাজ খুদে প্রতিবার সন্ধানে বা গ্রুপের चमत्कार এই তেলাওয়াত পর্বে এ পর্যায়ে দেখে নিব বা গ্রুপের পরবর্তী প্রতিযোগী বন্ধু মাহফুজুর রহমান আফজল কোরআনের রাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وانجينا موسى ومن معه اجمعين ثم اغرقنا الاخرين ان في ذلك لايه وما كان اكثرهم مؤمنين وان ربك لهو العزيز الرحيم واتل عليهم نبا ابراهيم اذ قال لابيه وقومه ما تعبدون قالوا نعبد اصناما

তুমি শেখ মোহাম্মদ আইয়ুবের স্টাইলে পড়েছো তেলাওয়াত মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে জাসাকাল্লাহ এই পর্যায়ে মন্তব্য শুনবো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা মানজুর রহমান মেহসা হায়াকাল্লাহ জজা তোমার তেলাওয়াতে আসলে আমি সত্যি মুগ্ধ হয়েছি আল্লাহ তাআলা তোমার সিনার ভিতরে যে নোবায়তের এলেম দান করেছেন

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا جرم أنهم في الآخرة هم الأخسرون.

هَلْ يَسْتَوِيَانِ مَثَلاً أَفَلَا تَذَرَّى মাশাল্লাহ চমৎকার তেলাওয়াত ফাহিদ হাসান তোমার এই চমৎকার তেলাওয়াতের মন্তব্য শুনবো বিজ্ঞ বিচারক মন্ডলীর কাছ থেকে প্রথমে জানতে চাচ্ছি হাফেজ মাওলানা আবুল বাসার সাহেব আপনার কাছ থেকে মাশাআল্লাহ খুব মনোমুগ্ধকর তেলাওয়াত খুব সুন্দর তেলাওয়াত করেছো তোমার স্বরের যে আওয়াজ তেলাওয়াতের যে আওয়াজ তুমি মন ঘাবড়ানোর কিছু নয় সুন্দর করে তুমি এই প্রতিযোগিতার মাধ্যমে আওয়াজকে তেলাওয়াতকে আরো বাড়িয়ে যাও আল্লাহ তোমাকে সেই তৌফিক দান করুক বারাকাল্লাহ ফিক জাজাক আল্লাহ খায়রান এ পর্যায়ে মন্তব্য শুনবো হাফেজ কারি শামীম ওসমান সাহেব মাশাআল্লাহ জাজাক আল্লাহ তোমার অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত শুনে আমি খুবই খুশি হয়েছি আমি আশা করি তুমি একদিন বিশ্ব জয় করো ইনশাআল্লাহ জাজাক আল্লাহ খায়রান ফাইদ হাসান তোমার জন্য অনেক অনেক শুভকামনা প্রিয় দর্শক আপনারা দেখছেন রেফজল রুব্রিকেন্স কোরআনের রাজ খুদে প্রতিবার সন্ধানে দুই আঠারো যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে সাথেই থাকুন প্রিয় দর্শক বিজ্ঞাপন বিরতির পর আবারো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রিফজল লুব্রিকেন্টস কোরআনের রাজ খুদে প্রতিবার সন্ধানে বা গ্রুপের চমৎকার এই তেলাওয়াত পর্বে প্রিয় দর্শক ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু নরসিংদীর বন্ধু তামিম ইকবাল সালামুকুমতুল্লাহ بسم الله الرحمن الرحيم أم صدق الله العظيم চমৎকার ভাঙা ভাঙা কণ্ঠে তামিম ইকবাল চমৎকার তেলাওয়াত করেছো তোমার এই তেলাওয়াতের মন্তব্য শুনবো বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছ থেকে শুরুতেই জানতে যাচ্ছি শেখ ইলিয়াস লাহোরি সাহেবের কাছ থেকে আমি তার ব্যাপারে কি বলবো ভাষা হারিয়ে ফেলছি এত ছোট শিশু যার স্বাস্থ্য অনেক ছোট এই ছোট শ্বাস দিয়ে সে এত চমৎকার তেলাওয়াত শুনেছে এই ইফতারি পূর্ব মুহূর্তে আমার চোখ দিয়ে পানি চলে আসতেছে আল্লাহ পাক তোমাকে অনেক বড় করুক বারক আল্লাহ হাফিক জাযাকাল্লাহ মাশাআল্লাহ এই পর্যায়ে মন্তব্য শুনব কোরআনের রাজ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা তুহাকিস্ত বিন রুহুল কিস মাশাআল্লাহ তাইম ইকবাল তুমি এত ছোট্ট বয়সে যে হাফেজ হয়েছো এজন্য আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুকরিয়া যেই বয়সে বাচ্চারা খেলাধুলা করে আর তোমাকে আল্লাহ তাআলা এই বয়সে হাফেজে কোরআন বানিয়েছেন শুকুর আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খায়রান চমৎকার অভিভাবকতি তামিম ইকবাল ছোট্ট বন্ধু তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো আমাদের রিফজুল কোরানের প্রিয় দর্শক আমরা ডেকে নেব আমাদের বা গ্রুপে শেষ প্রতিযোগী বন্ধু গাজীপুর থেকে আগত রিফাত হাসান রিফজুল কোরানের রা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ 离婚。比 মাসা আল্লাহ রিফাত হোসেন চমৎকার তেলাওয়াত করেছ তেলাওয়াতের সুরে হৃদয়ের গহিনে নাড়া দিয়ে যায় তোমার এই চমৎকার তেলাওয়াতের মন্তব্য শুনবো সম্মানিত বিচারক মন্ডলের কাছ থেকে প্রথমেই জানতে যাব শাহেক শোয়েব মোহাম্মদ আল আজহারির কাছ থেকে মাশা আল্লাহ ছোট্ট বন্ধু রিফাত হাসান খুব সুন্দর তেলাওয়াত করেছ আমার ছোট্ট দুটি মোলাহাজত রয়েছে যেমন ইস্তেহাজ্লাহ হিমিনাস যাতে না হয় বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম যাতে হি মিনাশ যাতে না হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম খেয়াল করবে তুমি ছোট মানুষ হিসেবে খুব সুন্দর তেলাওয়াত করেছো তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো জাযাকাল্লাহ খইরান এ পর্যায়ে মন্তব্য শুনবো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা মঞ্জুর রহমান মাশাআল্লাহ হায়াকাল্লাহ জাযাকাল্লাহ তোমার জন্য দোয়া রইলো আল্লাহ তালা তোমাকে যেন জান্নাতের সু উচ্চ দান করেন আমিন জাজাকাল্লাহ রিফাত হাসান তোমার জন্য অনেক অনেক শুভকামনা তুমি আরও ভালো করবে এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী তোমাকে যে পরামর্শ দিয়েছেন সে মোতাবেক তুমি তোমার জীবনকে তোমার আগামী পাথেকে পরিচালনা করবেন এই দুই আমাদের জন্য রইল প্রিয় দর্শক রিফাত হাসানের তেলাওয়াতের মধ্য দিয়েই শেষ হলো লুব্রিকেস কোরআনের রাজ খুদে প্রতিভার সন্ধানে দুই হাজার আঠারো এর বা গ্রুপের তেলাওয়াত পর্ব দেখতে চোখ রাখুন আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান টিভির পর্দায় একই সময় সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ